গুড মর্নিং বন্ধুরা, আর সকালবেলা উঠে সরস্বতী পুজোতে রান্না করে চলে এসেছি। ভাবি রান্না করবো না, কিন্তু রান্নার তো ছুটি নেই, তাই রান্না করে চলে এলাম। আর আমি সরস্বতী পুজো কেমন চেয়েছি, সবার লাস্টে পিক পেয়ে যাবে। ওকে, আজ হচ্ছে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর পঞ্চমী, বাসন্তী পঞ্চমী, তাই তো বন্ধুরা? তো সকালবেলা উঠে কে কে হলুদ মেখেছো অবশ্যই জানিও, কিন্তু ঠান্ডাটা নেই, এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠান্ডাটা থেকে মুক্তি। এই তো, তা সকালে উঠেই চলে এলাম রান্নাঘরে। আগে জল তুললাম, জল তুলে সব কিছু করলাম, তারপরে এলাম। এখন বাসনে এক গাদা মাজা আছে, সেই বাসনগুলোকে চাকর তুলতে জায়গায় তুলবো। তারপর দুপুরে আছে নিমন্ত্রণ আমার অফিসে, দুই মেয়ে যাবে আমার সাথে। আর আছে আছে তোমার করবো মাছের ঝোল আর সিম আলুর তরকারি, কারণ দাদাভাই খাবে না, সময়বেলা খাবে। তো চলো বন্ধুরা, অল্প করে হলুদ আর তেল রেডি করে রাখলাম, দুই মেয়ে মুখে ছোঁয়াবে, আমি একটু দেবো, বাস হয়ে যাবে আজকে সরস্বতী পুজোর হলুদ মুখে মাখা। তো আমি একটু হলুদ মেখে নিলাম, মেয়েকে একটু মাখালাম, মানে আমি দেখিয়ে তো এদিকে এদিকে হলুদ মাখা দেখাই, দাঁড়াও দেখাচ্ছি, ব্যাগ ক্যামেরা করে হলুদ মেখেছি, দেখো দেখো আমার মেয়ে হলুদ মেখেছি। আমি স্নান করে যাব অঞ্জলি দিতে, আর আজকে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবে না। চলো পরে আসছি, আমরা সিম আলুর তরকারি করবো। মুখটা দেখো কতদিন পরে হলুদে হলুদ, মুখ ধুতে হবে, রান্না করতে করতে এইসব করছে। সিম আলুর তরকারি করবো, রাতে তো নাইট ডিউটি আছে, হ্যাঁ, তার জন্য দুপুরবেলা তো খিচুড়ি খেতে যাবো। খিচুড়ি হয় অফিসে, খিচুড়ি করে, তরকারি করে, চাটনি, পাঁপড়, পায়েস, এগুলো সব করে, প্রসাদ বিতরণ। ওই জন্য দেখেছিল আমাদের তিনজনকে মা কি অফিসে পাগলি একটা বা মেয়েটা, চুটকিটা বললাম না, আমার সাথে সাথে ঠিক উঠে যাবে, উঠে গিয়ে বাড়াবাড়ি শুরু। দেখি ঠাকুর এনেছে নাকি পাড়ায়, সরি সরি। এনেছে, দেখেছো? দোকানে গেছিলাম, ওই পাড়ার ঠাকুর চলে এসছে, দেখেছো? ভালো দেখতে, এবার কি কথা, ভালো আর মন্দ? আরে বলো না, বলতে আমার মেয়েটা। দাদাভাই গিফটটা কেমন হয়েছে? আমার না কি অসুস্থ লাগছে, আমি সিম্পল যেমনি রিং পরে থাকি সেরকম লাগছে না, এটা পরার পর না মনে হচ্ছে এটা কি আঙুলটাকে আটকে রেখেছে, চারবার পাঁচবার খুলেছি। এই তোমার দাদা এই আঙুলে করেছে না, এই আঙুলে, এখান থেকে এখানে নিচ্ছে, এখান থেকে এখানে নিচ্ছে, এখান থেকে এখানে, এখানে না, এই জায়গাটা মানে একটা কি আটকে রয়েছে মনে হচ্ছে, নর্মাল এই সোনার আংটির মতন না, রিং গুলোর মতন হচ্ছে না, মানে কেমন যেন মনে হচ্ছে কি একটা আঙুলে আটকে রেখেছে, এমন অস্বস্তি হচ্ছে। ঝটপট রান্না করে নি, তারপর আবার সাজাতে হবে ছোট মেয়েকে, ছোট মেয়ে আবার শাড়ি পরবে, ছোট মেয়ে শাড়ি পরবে, জানে বন্ধুরা, বন্ধুরা জানে তো তোমরা, ছোট মেয়ে যে শাড়ি পরবে, একটু ব্রাশের মাজন করতে হ্যাঁ শাড়ি পরবে, অঞ্জলি দেবে, শাড়ি খুলিয়ে দেবো, নাহলেও পারবে না সামনে। ওই যে কোনটা, চলো পরে আসি, টাটা। সিম আলুর তরকারি বসিয়ে দিয়েছি, এই দেখো দেখতেই পাচ্ছ লাল লাল সিম আলুর তরকারি হয়েছে, এদিকে তোজোর মাংস বসিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, ধনে পাতা দেবো, নামার আগে আর দিয়েছিলাম জিরে, ধনে গুঁড়ো, তারপরে তোমার আদা রসুন একটুখানি পেস্ট দিয়েছি, হলুদ দিয়েছি, এই হয়ে গেছে মানে সিম আলুর তরকারি। আর এদিকে তৈরি করে ফেলছি মানে মাছের ঝোল, এইবেলা তো কেউ খাবে না, ওবেলা খাবো, অফিসে নিমন্ত্রণ আছে, তোমাদের সবাইকে আগেই বলা হয়েছে। এই রান্না করেই তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম মেয়ের মানে সাজানোর দিকে, পাগল করে খাচ্ছে ছোট মেয়ে, শাড়ি পরাও শাড়ি পরাও, তারপর দেখো সেজে গুজে দেখো পিসির বাড়ি গেছে। বাবা এই শাড়ি পরার জন্য পাগল করে খাচ্ছে, মা শাড়ি পরে দাও শাড়ি পরে দাও, আর ওদিকে বড় বড় শাড়ি পরছে একা একা মানে সাজছে গুজছে। তারপর তো এখানে দেখাতে এসছে আমার পিসির বাড়ি, তোমরা তো জানোই তোমার পিসির বাড়ি, তারপর দেখাতে এসছে আমার পিসির বাড়িতে, ওটা তো ওর মেন বাড়ি জানো তো, মানে জন্ম দিলেই শুধু হয় না, জন্মটার সাথে সাথে কর্মও করতে হয়। আর আমার ফ্যামিলি বলে কথা আমার মেয়েদেরকে মাথায় তুলে রাখে জানো তো, এটাই হচ্ছে ফ্যাক্ট। আর তারপরে হচ্ছে এই দেখো আমার বোনের ছেলেটাকে কোলে নিয়েছি,
দেখেছো গুলগুলিটাকে, আমার ছোট্ট পাখি এটা, না ধরে চটকাতে ইচ্ছা করে, শুধু এত পাকা হয়েছে কি বলবো, ক্যামেরা অন করলেই তাকায় থাকে। আমার সোনা বাচ্চা, চটকে আলু হাতে করে দেবো, তারপর দেখো তোমাদের তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই ওই বাড়ির মায়ের দিয়ে ভিডিও বেরালাম, ওই ওই বাড়ির মায়ের ঘর থেকে তো বললাম না লোকটা কেমন হবে। অফিসে চলে এসেছিলাম, অফিসে আসার পর আলুর দম, খিচুড়ি, পায়েস, চাটনি, মিষ্টি, পাঁপড়, বেগুনি, এগুলো সমস্ত করেছে, তা খেয়ে নিয়েছি, তারপরে বাড়ি যাবো। তাহলে অফিস দিয়ে আসার পর আর শরীর চলছিল না, কয়েকটা রিলস টিলস করে শুয়ে পড়েছিলাম। মেয়েটার এত কাশি হচ্ছে না, ঘুম হলো না, তো একটু ভাত বসাই, ভাত করিনি তো, কালকের ভাত গরম করে তো চোখে খাইয়েছি, এখন চা করি, ভাত করি, আমি মাছ করে রেখে আছি, মাছ, তারপরে তোমার মাছ করেছি আর ভালো তরকারি করেছি, এগুলো সব হয়েছে, কিছু হাত দেওয়া হয়নি তো। তো বাবার মাংস খাবি কিন্তু, আমি 50 বার ই করতে পারবো না, কাজে বেরোবো, তুমি চুপচাপ বসে থাকো, নগদ তো করলে মা ফোন করে দিলাম, মা মা তুমি কই না, লোক পচা বলবে, পচা পচা ছেড়ে বলবে, একদম পচা ছেড়ে বলবে, বলো পচা ছেড়ে বলবে তো। বন্ধুরা বন্ধুরা আমার সময় কিন্তু ভালো ম্যাগি করে এনে দিলাম, একজনে খাওয়া হয়ে গেছে, একজন আঁকতে বসেছে, গ্ল্যান্ড বেরোচ্ছে, এই আমার গ্ল্যান্ড বাদিয়ে বসেছে, ডাক্তার দেখাতে হবে, এই ছেড়ে দিয়ে গেল, এই যাচ্ছে নাইট ডিউটি জার্নিতে, চলো পরে আসছি বন্ধুরা। আজকে এলাম, এত গরম লাগছে, এই দেখো পাখা চলছে, মানে না পাখা চালিয়ে থাকতে পারলাম না, এতটাই গরম লাগছে। তো ভাত নিয়ে এসছি, আর সকালবেলা যে শিম আলুর তরকারি করেছি আর মাছের ঝোল করেছি সেগুলোই নিয়ে এসছি, আমাদের দাদাভাই ভ্যালেন্টাইন ডেতে কাজে, আমি এসছি নাইটে কাজে, কপালের পরিহাস কি করবো বলো, কাজটা তো করতে হবে, মেয়েরা ঘরে আছে, বড়ো মেয়ে ছেড়ে গেল, বললাম যে বাড়ি গিয়ে বাবা ফোন করিস, চিন্তায় থাকি, বাচ্চা মানুষ না, ছোটোটা গেল পিসির বাড়িতে, বড়োটাও গিয়ে এখন পড়াটা নেই, পিসির বাড়িতে যাবে, পিসির মেয়ের পুচকুটা রয়েছে, সেটাকে একটুখানি ঘাঁটবে, তারপরে আদর করবে, এ করবে, তারপরে ইয়ে তোমাদের দাদাভাই চলে আসবে, চলো পরে আসছি, টাটা। খাওয়ার টাইমে তোমাদের কাছে চলে এসছি, শিম আলুর তরকারি আর মাছের লেজা নিয়ে এসছি, আমার লেজা খেতে খুব ভালো লাগে, লেজা মাথাস দুটোই ভালো লাগে, টুকরোও খারাপ লাগে না, কিন্তু পেটিটা বড়ো বাচ্চা হলে ভালো লাগে না, পেটিটাও ভালো লাগে, সবই ভালো লাগে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না, করেছি নিয়ে এলাম, কি করবো বলো। তারপর তোমাদের কাছে চলে এসেছি, চলে আসার পর এখন ভাবছি যে কখন ঘুমাবো, কারণ এত ঘুম পাচ্ছে বন্ধুরা কি বলবো, দুপুরবেলা তো এক ফোঁটা শুতে পারিনি, তার কারণ হচ্ছে ছোট মেয়েটা এত কাশি হচ্ছে বলার বাইরে, মানে সব বাচ্চারা মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, যত ভোগ যেমন বোনের ছেলে, দুই বোনের ছেলে, পিসির মেয়ে বাচ্চাটা, আমার মানে ছোট মেয়ে, সবাই কাশছে, বড় মেয়েটা আসার সময় মানে ওষুধ টষুধ দিয়ে এলাম, কি করবো, রাত্রিবেলা ওর বাবা আছে যদিও কোনো অসুবিধা হবে না, আমার দিদি আছে, তো চলো কালকে সকালবেলা আমার দেখা হবে, কালকে সকালবেলা মর্নিং ডিউটি নেই, কালকে সকালবেলা আছে আমার ইয়ে আছে, কালকে সকালবেলা আমার কি বলে বেশ আমার বাড়িতে চলে যাবো, বাড়িতে গিয়ে রান্নাবান্না আছে, তারপরে সকালবেলাটা কেটে গেলে রাত্রিবেলা আছে লাইন ডিউটি, পরের দিনকার মর্নিং ডিউটি, তারপরের দিনকার ছুটি নিলেও নিতে পারি, কাজ করলেও করতে পারি, দরকার হলে ছুটি নেবো, দরকার না হলে ছুটি নেবো না, তো চলো বন্ধুরা পরে আসছি, টাটা, পরে না কালকে সকালবেলা আসছি, তো গুড নাইট, শুভরাত্রি, সবার যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে এত সুন্দরভাবে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদের সবার সরস্বতী পুজো কেমন গেছে অবশ্যই বলো, সবার তো কম বেশি আমি দেখি ব্লগ।
প্রচুর প্রচুর ব্লগ দেখি আমার সারাদিন, যবে থেকে ইউটিউব খুলেছি ইউটিউবের ব্লগ দেখে দেখে আমার সময়টা কেটে যায়, অবসর সময়টা কেটে যায়। তো যাই হোক, এইভাবে আমাকে একটু একটু করে মানে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদেরকে, কারণ তোমরা আমার পরিবার, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কি করে হবে বলো। তো এইভাবে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, অনেক আর অনেক ভালোবাসা, কারণ তোমরা আমার ভালোবাসার মানুষ, তাই তো? তা চলো টাটা, অনেকটাই কথা বলে ফেললাম, তোমাদের বলেছিলাম না যে অফিসে যাব, অফিসে এই দেখো সবাই পিক তুলেছি, সরস্বতী ঠাকুরে আমার মেয়ের ফটো তুলেছি, সরস্বতী ঠাকুর, ছোটো সরস্বতী, বড়ো সরস্বতী, তারপর যাওয়ার সময় ড্রেস চেঞ্জ করে নিয়েছে, সব অফিসের কলিগরা রয়েছে, এটা আমাদের একটা রেখা দিই, বিজলি দিই, সবাই আমার একসাথে রয়েছে, শুধু তপতিকেই মিস করলাম, তপতি ছিল না, এটা সালমা। আর তোমাদের দিদিভাই দেখো কেমন পোজ দিয়েছে, সর্বনাশ, দেখো কেমন লাগছে, সবাইকে অবশ্যই কমেন্ট করে বলো। আর সবার লাস্টে রয়েছে আমার বোনের ছেলে দুটো, কেমন হাসছে তো তোমার বোনের ছেলে।